সকল দাদা দিদিদের আমার ভক্তিপূর্ণ প্রণাম। আশা করি সকলে ভালো আছেন। শ্রীমন্ত মারিক দাদা জানতে চেয়েছেন পুত্র সন্তানের বিষয়ে। আপনি আমার পার্ট 6 নম্বর ভিডিওটি অবশ্যই দেখবেন এবং সেখানে আপনার শুভ দিন নির্ণয় করা আছে। রেখা দাস, রিয়া মণ্ডল দিদিভাই, আপনাদের উত্তর পরবর্তী ভিডিওতে অবশ্যই দিয়ে দেব, তাতে কোনো চিন্তা করবেন না। মিলা খাতুন দিদিভাই আপনার ডেট 13/1/2020 তারিখের কথা উল্লেখ করেছেন কমেন্টস বক্সে। আজ আপনি সঠিক শুভ সময়টি পেয়ে যাবেন এবং এই ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং অন্যান্য দাদাভাইদের সকল প্রশ্নের উত্তর প্রতিদিনই দেওয়ার একান্ত চেষ্টা করব। আর আজ আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং যদি সবার আগে পরবর্তী ভিডিওটি পেতে চান তবে সাবস্ক্রাইব বক্সের পাশের বেল আইকনটিতেও একটি চাপ দিয়ে রাখুন। আজ আমি কয়েকটি শুভ অশুভ দিনের কথা আলোচনা করব। কোন সময় শুভ আর কোন সময় অশুভ দিন সে বিষয়ে অবশ্যই মনে রাখবেন। যে সকল রমণীগণ বা আপনার স্ত্রী 13/1/2020 তারিখ সোমবার সকাল 6টা থেকে ভোর 6টার মধ্যে ঋতুমতি হয়েছেন তাদের জন্য সন্তান লাভের একটি শুভ যোগ রয়েছে। সে সকল রমণীগণ 26/1/2020 তারিখ রবিবার অর্থাৎ এই জানুয়ারি মাসের 26 তারিখ রাত্রির চতুর্থ প্রহরে 3:08 থেকে 4:01 মধ্যে যদি আপনি মিলন করেন তবে সেই গর্ভে যে সন্তান হবে সে একজন পুত্র সন্তান হবে, তাতে কোনো সন্দেহ নেই। সেই পুত্র সন্তান ধর্মজ্ঞ, কৃতজ্ঞ, আত্মবেদী, দৃঢ়ব্রত, বিচক্ষণ, মহাসুখী হয়ে থাকবে। মহাদেব পার্বতী দেবীকে এমনই কীর্তন করিয়াছিলেন। এ সময়ে তিথি নক্ষত্র ও মৃতযুগের শুভ সময় রয়েছে। 3:08 থেকে 4:01 মধ্যে আপনি মিলন কার্য অবশ্যই অবশ্যই শেষ করবেন। মনে রাখবেন যেসব রমণীগণ 13/1/2020 তারিখের সোমবার ঋতুমতি হয়েছেন এই শুভ সময়টি শুধু তাদের জন্যই দিলাম। এখন বলবো যে সকল রমণীগণ বা আপনার স্ত্রী 19/1/2020 তারিখ রবিবার সকাল 6টা থেকে ভোর 6টার মধ্যে ঋতুমতি হয়েছেন এই সময়ের বা এই মাসের মধ্যে তাদের জন্য 3টি দিন খুবই শুভযোগ রয়েছে। সে সকল রমণীগণ 27/1/2020 তারিখ সোমবার অর্থাৎ জানুয়ারি মাসের 27 তারিখ রাত্রির চতুর্থ প্রহরে 3:08 থেকে 3:22 মধ্যে যদি আপনি মিলন করেন তবে সেই গর্ভে যে সন্তান হবে সে একজন কন্যা সন্তান হবে। সে হবে স্বাস্থ্যবতী, সৌভাগ্যবতী, সতী, পতিব্রতা, সদাচার পরায়ণ হয়ে থাকবে এবং সারা জীবন সে সতী নারী হয়েই কাল কাটাবে, তাতে কোনো সন্দেহ নেই। মহাদেব পার্বতী দেবীকে এমনই কীর্তন করিয়েছিলেন। এ সময়ে তিথি নক্ষত্র ও মৃতযুগের শুভ সময় রয়েছে। 3:08 থেকে 3:22 মধ্যে আপনি মিলন কার্য অবশ্যই শেষ করবেন। 28/1/2020 তারিখ মঙ্গলবার অর্থাৎ এই জানুয়ারি মাসের 28 তারিখ রাত্রি চতুর্থ প্রহরে 3:08 থেকে 4:10 মধ্যে যদি আপনি মিলন করেন তবে সেই গর্ভে 2টি সন্তানের যোগ রয়েছে। পুত্র হলে শ্রেষ্ঠ পুত্র এবং সেই পুত্র আজন্ম পরম সুখের দিন অতিবাহিত করবে এবং কন্যা সন্তান হলে স্বাস্থ্যবতী কন্যা সন্তান জন্মগ্রহণ করবে। এ সময়ে তিথি নক্ষত্র ও মৃতযুগের শুভ সময় রয়েছে। 3:08 থেকে 4:10 মধ্যে আপনি মিলন কার্য অবশ্য অবশ্যই শেষ করবেন। 30/1/2020 তারিখ বৃহস্পতিবার অর্থাৎ জানুয়ারি মাসের 30 তারিখ রাত্রির চতুর্থ প্রহরে 3:08 থেকে
4-5 মিনিটের মধ্যে যদি আপনি মিলন করেন, তবে সেই গর্ভেও দুটি সন্তানের যোগ রয়েছে। পুত্র হলে শ্রেষ্ঠ পুত্র, এবং সেই পুত্র আ জন্ম পরম সুখে দিন অতিবাহিত করবে, এবং কন্যা সন্তান হলে স্বাস্থ্যবতী কন্যা সন্তান জন্মগ্রহণ করবে। এ সময়ে তিথি নক্ষত্র অমৃত যুগের শুভ সময় রয়েছে। 3-5 মিনিটের মধ্যে আপনি মিলন কার্য অবশ্যই শেষ করবেন। মনে রাখবেন, যেসব রমণীগণ 19-1-2020 তারিখে রবিবার ঋতুমতী হয়েছেন, তাদের জন্যই এই 3টি শুভ দিন নির্ণয় করে দিলাম। আপনি যেদিন ভালো মনে করবেন সেই শুভ দিনেই নারীগমন করবেন। এই 3 দিনের মধ্যে যে কোনো একটি দিন আপনি বেছে নেবেন, এরপরে আর তার এই 1 মাসের মধ্যে কোনো শুভযোগ নেই। শাস্ত্রের নিষিদ্ধ দিনক্ষণ সম্পর্কে 27-12-2019 তারিখের প্রথম ভিডিওটিতে সম্পূর্ণভাবে উল্লেখ করেছি, তাই এই দিনগুলোতে নারী বিহার করবেন না। এবং এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে প্রথম এবং দ্বিতীয় ভিডিওটির লিঙ্কটি দিয়ে দেব। আপনারা যারা নতুন আমার চ্যানেলে, তারা অবশ্যই সেই ভিডিও দুটি দেখে নেবেন। প্রথম এবং দ্বিতীয় ভিডিওটিতে যা যা বিস্তারিত আলোচনা করেছি, এই ভিডিওগুলোতে সময়ের স্বল্পতার কারণে তা আর বলতে পারছি না। মনে রাখবেন, দিনের বেলা সন্তানের আশায় নারীগমন করবেন না। রাত্রির প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহরে তো একদম নারীগমন করবেনই না। যারা একটি সুপুত্র সন্তান পাওয়ার আশায় প্রস্তুতি নিচ্ছেন, আমি শুধু তাদেরকেই বলছি। 19-1-2020 তারিখ যারা রীতিমতি হয়েছেন, আমি তাদের বলছি, এই 1 মাসের মধ্যে আপনার আর কোনো সুপুত্র সন্তান লাভের সুযোগ নেই। আর যদি আপনি এই মাসের মধ্যে একাধিকবার মিলন কার্য করেন, তবে আপনি সঠিক করে বলতে পারবেন না যে কোন দিনে আপনার স্ত্রীর গর্ভে সন্তান এসেছে। দিনটি কি শুভ ছিল নাকি অশুভ ছিল, দিনটিতে কি কালবেলা ছিল নাকি কাল রাত্রির অশুভ যোগ ছিল, আপনার স্ত্রীর সহিত মিলন করবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। এখানে কারোর কোনো বাধা নিষেধ নেই, তবে শাস্ত্রের এই কথাটা মানা না মানাটা সেটাও একান্ত আপনার ব্যক্তিগত। আপনি একটু চেষ্টা করলে নিজেও এই শুভ অশুভ দিনক্ষণ হয়তো বা বের করে নিতে পারবেন, অথবা আপনার গুরুদেবের কাছে আদেশ নিতে পারবেন। তিনি যা ভালো মনে করেন তাই আপনাকে নির্দেশ করবেন। তবে আমার একান্ত ইচ্ছে যে আপনি অন্তত শাস্ত্রের বিধান অনুসারে একটি সুপুত্র এবং সুলক্ষণা সতীসাধ্য কন্যা সন্তান পাওয়ার জন্য আমার দেওয়া শাস্ত্রের এই দিন ক্ষণ তারিখ এবং সময়টুকু মেনে চলুন। আশা করি ভগবানের কৃপায় আপনার চাওয়া অনুসারে ফল অবশ্যই পাবেন। এই ভক্তি বিশ্বাসটুকু অবশ্যই রাখুন, পরবর্তী ভিডিওটির জন্য অপেক্ষা করুন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনায় পিচিবি আর্টস চ্যানেল থেকে বিদায় নিচ্ছি আজ।